আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন যে আমার অলরেডি সিরাজ মস্তুর বান্দরবনের একটা এপিসোড চলতেছে, দুইটা পার্ট আমি সাবমিট করেছি। তো দ্বিতীয় পার্টটাতে আপনারা দেখেছেন যে আসলে চট্টগ্রাম হাইওয়েটা আসলে কতটুকু বিপজ্জনক। আসলে সবসময় ক্যামেরা অন থাকে না, আর সবসময় আসলে ব্যাটারিতে চার্জও থাকে না, কিংবা মেমোরিতে জায়গা থাকে না। তো আমি যে দুইটা জিনিস ফেস করেছি সেটা আমি আর কি আপনাদের সামনাসামনি বলতেছি। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমি যখন 12:30টার সময় ঢাকা থেকে রওনা হই, তখন আমি শাকিলকে বলেছিলাম যে শাকিল, টোটালি ডিটারমাইন্ড আমি যে যদি আমার সামনে কোনো প্রকার কোনো ছেলে কিংবা কোনো প্রকার কোনো লোক যদি আমার গাড়ির সামনে আসে মাঝরাতে, তো আমি কিন্তু তার উপর দিয়ে তুলে দিব। মানে এটা আমি মেন্টালি ডিটারমাইন্ড হয়ে গিয়েছিলাম। তো সারা রাস্তা গিয়েছি, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়েছে হচ্ছে আপনার ফেনী পার হওয়ার পরে হঠাৎ করে আমি দেখতে পারলাম যে একটা হোটেলের একটু আগ দিয়ে একটা ছেলে আমাকে দেখা দেখি সে রাস্তার মাঝখানে টুকটুক করে আগাচ্ছে। তো যখন আগাচ্ছিল আমি তখন বুঝতে পারলাম যে হয়তো কোনো একটা গন্ডগোল আছে। তো সেই হিসেবে আমি তার দিকে বাইক নিই এবং সেও আগ পিছ করতেছে, আমিও আগ পিছ করতেছি, মানে আমি ডানে বামে নিচ্ছি। তো ডিফিনেটলি একটা ছেলেকে তো মেরে ফেলা যাবে না, বাট তাকে একটা ভয় ধরানো। তারপরে আমি যখন ফগ লাইটটা অন করি, মানে জাস্ট 5 সেকেন্ডের ব্যবধান, ফগ লাইটটা অন করার সাথে সাথে আমি দেখলাম যে তার হাতে আসলে মারার জন্য তেমন কিছু নেই। তা আমি তখন বামে ক্যাঁচা দিয়ে বের হয়ে যাই। তো এটা একটা বিষয়। তো আমি সঙ্গে সঙ্গে শাকিলকে ইনফর্ম করি এবং শাকিল ওই প্রসেসে এগিয়ে যায়। তো তার কিছুক্ষণ পরে, তার ঠিক 2 কিলো পরে আশেপাশে কোথাও কোনো হোটেল নেই। তো ওই সময় আকাশি কালার একটা শার্ট পরা একটা লোক আর কি হঠাৎ করে ডান সাইড থেকে আইল্যান্ড, মানে রাস্তার যে ডিভাইডার আছে ওই ডিভাইডারের পাশ থেকে টুক করে আমার রাস্তা মেইন রোডে চলে আসে। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে কিছু একটা ঝামেলা আছে। তো হঠাৎ করে আমি বামে চাপ দিয়ে বের হয়ে যাই এবং শাকিলকে আবার ইনফর্ম করি। তো আসলে বিষয়টা হচ্ছে নাইট রাইডে হয়তো একটা বড় বাস কিংবা একটা ট্রাক এগুলোর সাথে কিংবা পিছে, মানে একটা দূরত্ব বজায় রেখে যাওয়াটা উচিত। তো আমরা আসলে যে সিচুয়েশনে পড়েছিলাম, আসলে আশেপাশে কোথাও কোনো গাড়ি ছিল না, মানে একটা ট্রাক পাস করার পরে আর কোনো গাড়ি ছিল না প্রায় 3-4 কিলোমিটারের মধ্যে। তো এই একটা ঝামেলা হয়েছে। তো প্রথম ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আমি যদি ধরি সে হোটেল বয়, তাহলে অবশ্যই বলবো তার হাতে কোনো টর্চ লাইট থাকবে, যে সে আমাকে ডাকতেছে ভাই আসাদ খান, এই টাইপের কিছু একটা। বাট তার হাতে কোনো টর্চ লাইট ছিল না, তার হাতে কোনো মানে কোনো কিছু ছিল না, জাস্ট ছোট্ট একটা কি যেন ছিল লাল কালারের, আমি হয়তো বুঝতে পারিনি, হয়তো বা ইট এরকম কিছু হবে। তো আর একটা বিষয় হচ্ছে দ্বিতীয় জনকে আসলে ওইভাবে ফোকাস করতে পারিনি, বাট একজন যে আসছে এটা বুঝতে পেরেছি। তো এই জন্য বলবো যে বন্ধুরা, আপনারা যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নাইট ট্যুর দিবেন, ডেফিনেটলি বেশ কিছু জিনিস মাথায় নিয়ে যাবেন, যেমন হয়তো একটা গাড়ি পিছনে যাবেন অথবা একসাথে কয়েকজন যাবেন। তো এভাবে হলে হয়তোবা ইয়ে হয়। তো যাই হোক, এবার আসি আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা সকালবেলা, আপনারা গত ভিডিও দেখেছেন যে আমি একটা তেলের পাম্পে গিয়ে ভিডিওটা কন্টিনিউ দিয়েছি। তো তেলের পাম্প থেকে যখন রওনা হই তখন 7:30টার মতো বাজে। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমরা সিটি গেটে গিয়ে ছবি উঠবো। তো তখন আর সিটি গেটে গিয়ে ছবি ওঠার মতো আসলে এনার্জি ছিল না। তো চিন্তা করলাম যে যত দ্রুত সম্ভব বান্দরবনে আসলে আমাদের যে স্পেসটা আছে, যেটা আমরা যাচ্ছি সেই জায়গাতে যাব। তো সেই পারপাসে আমি গুগল ম্যাপে আর কি মোটামুটি একটা ওই লোকেশনটা ট্র্যাক করি। ট্র্যাক করে আমি ডিরেকশন দিই, দেওয়ার পরে আমাকে দেখালো যেটা, যে সামনেই কিছু দূর যাওয়ার পরে হাতের বাম দিয়ে একটা রোড গেছে, সেই রোড দিয়ে সরাসরি অক্সিজেন মোড়ে ওঠা যাবে। তো আমি ওই রোডটা দিয়ে যাই এবং যখন যাই তখন আসলে মানে নিজেই হতবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর একটা রোড, যেটা আসলে বলার মতো না। বাট রোডটা ওই মুহূর্তে আমার কোনো মাথায় ছিল না আসলে এটা কোন জায়গা কিংবা কোন রোড, কি সমাচার হ্যান ত্যান এগুলো আমি কিছুই জানতাম না। তো
পরবর্তীতে আমি বাসায় এসে দেখলাম যে ওটা হচ্ছে ভাটিয়ারি রোড ছিল, ওটা হচ্ছে সম্ভবত ক্যান্টনমেন্টের পাশ দিয়ে একটা রোড করেছে বাইপাস হিসাবে সেনাবাহিনীর জন্য। বাট ওইখানে একটা চেকপোস্ট আছে, আপনি যখন ওই রোড দিয়ে ঢুকবেন, ঢুকে যখন শেষ মাত্রা আনতে যাবেন তখন আপনাকে সেনাবাহিনী হয়তো বা জিজ্ঞাসাবাদের জন্য সবকিছু বলবে যে কোথায় গেছিলেন, কি কারণে আসছেন, এই সেই। তো বন্ধুরা, আমরা আমি আগে বলেছি ওটা হচ্ছে ভাটিয়ারি, ভাটিয়ারি এলাকা, ওইটা দিয়ে সরাসরি আপনার হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন মোড়ে ওঠা যাবে, একদম এক রাস্তা। তো চলুন ভিডিওতে যাই। বন্ধুরা, আমরা চট্টগ্রামের সাই আউটসাইড দিয়ে আর কি অক্সিজেন মোড় যাচ্ছি। আর চট্টগ্রাম গেটে এখনো ছবি উঠবো না, যাওয়ার দিন ছবি উঠে নিব। চট্টগ্রামে শহরের ভিতরে একটু জ্যাম থাকে প্রচুর পরিমাণে, তো সেই পারপাসে আর কি জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু মানে হারিয়ে যাচ্ছি। যাব হলো এইখান থেকে অক্সিজেন মোড়। অক্সিজেন দেখেছেন বন্ধুরা, মানে স্পেসটা আসলে কত সুন্দর, আমি স্পেসলেস হয়ে গেছি, মানে কি বলবো, বলার মতো নাই। নিচে পানি, জাস্ট মানে উপভোগ করার জন্য আমি স্পেসলেস হয়ে গেছি। আর্মি প্রোটেক্টেড এরিয়া, জানি না এখানে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতেছি, ওনারা হয়তো বা শাকিল বন্ধু স্পেস গুলো দেখছো, কিন্তু দাঁড়ানো মনে হয় নিষেধ। তাহলে এখানে একটা ছবি উঠে, ওই যে ওইখানে যাই, এটা এই যে সামনে যাই, যে এইখানে যাই। ওয়াও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, মানে সত্যি স্পিচলেস। বন্ধুরা, আপনাদেরকে জাস্ট ভিউটা দেখানোর জন্য ক্যামেরা অন করা, আমি হয়তো কথা বলবো না, কজ আর্মি প্রোটেক্টেড এরিয়া, এখানে সম্ভবত মানে ক্যামেরা ভিডিও করা নিষেধ। সো চুপচাপ থাকি, দেখা যাক কি হয়, যতটুকু ক্যাপচার করা যায়। সত্যি মানে রোডগুলো অসাধারণ, এবং নিচের ভিউটা আসলেই ওয়াসাম, ওয়াও নাইস। এই হচ্ছে হিল ট্র্যাক, গাড়ি ছেড়ে দিব, ইঞ্জিন ব্রেকের উপরে নেমে যাব, ছোটলে বাড়িতে উঠে যাব। মানে আমি আসলে বুঝতেছি না কথা বলবো নাকি গাড়ি চালাবো, নাকি রাস্তা দেখব, নাকি ভিউ দেখব, আমি আসলে নিজেও কনফিউজড। হ্যাঁ কিন্তু নিচের কুয়াশা গুলো কে তুলবে বন্ধু, এখানে আমার দাঁড়াইতে হবে। ওয়াও মানে পুরো ফুল সাজেকের ভিউ মাইরি, দুধের সাথে গোলে মেটানো। তাহলে তো এইখান দিয়েই সবসময় চট্টগ্রাম ঢুকতে হবে, বোঝা গেছে। দেখ সকালে এসেছি, পিঠায় মনে হয় এত কিছু দেখতে পারতেছি, হয়তো বা দিনের আলোতে কুয়াশাটা অথবা। হ্যাঁ
17 কিলোমিটার। আও জোস 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 জোস, আমরা জোস জোস। আমি তো এটাই চিন্তা করতেছি, দেখছেন বন্ধুরা, শাকিলও বলতেছে গাড়ি চালাবো নাকি দেখবো। সিরিয়াসলি, মানে যারা চট্টগ্রামের বাসিন্দা তারা হয়তো আসলে সৌভাগ্যবান, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য আর কি তাদের কাছে থাকে। আমরা হয়তো দূর থেকে আসি পর্যটক, ধরতে গেলে পর্যটকই, পাহাড়ের ভিতর দিয়ে রশ্মি আসতেছে গাছের ভিতর দিয়ে, ক্যামেরাতে আসলে বোঝা গেল কিনা জানি না, বাট আর কি বলবো, আসলে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ওকে বন্ধুরা, আগাই, সামনে আরো কিছু দেখাবো আশা করি, তো চলুন যাই।